কলকাতা পুরসভার বেহালার 129 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী নবনীতা ভট্টাচার্যর সমর্থনে শনিবার পর্ণশ্রী আদর্শ নগরে প্রচারে আসলেন অগ্নিমিত্রা পল। প্রচারে এসে তিনি দলীয় হ্যান্ডবিল সবাইকে দেন। অগ্নিমিত্রা পল বলেন, 34 বছর বামফ্রন্ট সরকার ছিল আর 11 বছর তৃণমূল সরকার, কোনো কিছুরই উন্নয়ন হয়নি। দিদি জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর বললেন সব কাজ হয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি 129 নম্বর ওয়ার্ড। বৃষ্টি হলেই কোমর পর্যন্ত জল জমে, কোনো নোংরা পরিষ্কার হয় না, জল জমে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু হলে কোনো পরিষেবা নেই, অথচ ডাক্তারদের বলা হচ্ছে যাতে ডেঙ্গু উল্লেখ না করে। 129 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাইট নেই, যেখানে রয়েছে সেখানে অনেকটা দূরত্বে লাইট রয়েছে। সন্ধে 8টার পর বিশেষ করে মহিলাদের বাবা মায়েরা বলে দেরি করে ফিরিস না, কোনো সিকিউরিটি নেই। অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু কোনো কাজ করে না। এই সকল বিভিন্ন ইস্যু রয়েছে এদের বিরুদ্ধে। এর পাশাপাশি রয়েছে সিন্ডিকেট কাটমানি দিয়ে এই সরকার চলছে। কলকাতা পুরসভাতে যেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস ও চিত্তরঞ্জন দাস মেয়র ছিলেন, এখন কাকে সেখানে বসানো হয়েছে? ফিরহাদ হাকিমকে, যাকে আমরা স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে দেখেছি। এই কড়া ভাষায় তৃণমূলের সমালোচনা করলেন অগ্নিমিত্রা। 129 নম্বর ওয়ার্ডে প্রার্থী প্রচারে এসেছেন, মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষকে এটাই বলা যে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল আর তারপরে 11 বছর টিএমসি সরকার, কোনো কিছুই উন্নয়ন হয়নি। দিদি যেটা মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই এসে বললেন যে সব কাজ হয়ে গেছে 200%, কিন্তু আমরা সবাই জানি যে আসলে কোনো কাজই হয়নি। এখনও এই জায়গায় দাঁড়িয়ে কোমর অবধি জল জমে, দুপশলা বৃষ্টি হলে এখনও নোংরা পরিষ্কার হয় না, সেই নোংরায় জল জমে এখনও মানুষের ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু হলে তার পরিষেবা নেই, অথচ ডাক্তারদের বলা হচ্ছে ডেঙ্গু যেন না লেখা হয়। জায়গায় জায়গায় দেখবেন লাইট নেই, খুব দূরত্ব দিয়ে লাইট রয়েছে। সন্ধে 8টা 9টার পর বাড়ির ছেলেমেয়েরা, স্পেশালি মেয়েরা, মায়েরা বলে দেরি করে ফিরিস না, কারণ কোনো সিকিউরিটি নেই। আজকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কিন্তু সেগুলো কোনো কাজ করে না। সুতরাং এরকম বিভিন্ন ইস্যুস রয়েছে। আজকে সিন্ডিকেট একটা বিরাট বড় ইস্যু। গতকালও আপনারা দেখেছেন যে গুলি চলাচলই চলেছে আমাদের কলকাতারই এই কাছেপিঠেই একটা হয়েছে ঘটনা। সুতরাং আজকে এই সিন্ডিকেট কাটমানি দিয়ে এই সরকার চলছে। আজকে কলকাতা পৌরসভা, যেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়র ছিলেন, চিত্তরঞ্জন দাস মেয়র ছিলেন, এখন সেইখানে কাকে বসানো হয়েছে? ফিরহাদ হাকিম, যাকে আমরা দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে তিনি টাকা নিচ্ছিলেন। সুতরাং এখানকার কলকাতার মানুষকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে তারা কীরকম কলকাতা চাইছে। এক তো আমাদের ট্যাক্সের টাকায় ওয়ান অফ দ্য রিচেস্ট কর্পোরেশন কলকাতা কর্পোরেশন চলছে, কিন্তু আমরা কোনো পরিষেবা পাই না। এইভাবেই চালাবেন নাকি আমাদের একটা সুযোগ দেবেন? বাড়ির মেয়ে, আমাদের মহিলা মোর্চার মেয়ে নবনীতা অত্যন্ত লড়াকু স্কুল টিচার। আমরা বিরাট নেতা নেত্রীদের ক্যাম্পেনে মানে সিলেক্ট করিনি, ক্যান্ডিডেট নিয়ে সাধারণ বাড়ির মেয়ে যারা সুখে দুঃখে পাশে থাকে তাদের মতনই ছেলে মেয়েদের চুজ করা হয়েছে, এবং নবনীতা তার মধ্যে অন্যতম। আই এম শিওর যে এখানকার মানুষ অবশ্যই নবনীতাকে পদ্মফুল চিহ্নে ভোট দেবে, মোদিজিকে ভোট দেবে। বিভিন্ন জায়গায় বিজেপির হোর্ডিং ছিঁড়ে ফেলে দিয়ে আসলে জানেন তো, এই টিএমসি সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বাংলার মানুষ নেই, কিছু মানুষ ছাড়া। এরা সন্ত্রাস, পুলিশ, প্রশাসন এদেরকে কাজে লাগিয়ে, এবং গোস্বামের পর থেকে আমরা যে সন্ত্রাস দেখেছি সেটাকেই কাজে লাগিয়ে আজকে তারা আবার ভোট করতে চাইছে। তাদের ইমেজ মেক ওভার করার জন্য তারা বলে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়, কিন্তু এবারের ইলেকশনেও তারা কিন্তু সেন্ট্রাল ফোর্স আনতে ভয় পাচ্ছে, সেন্ট্রাল ফোর্স আনবে না বলে দিয়েছে। কলকাতা পুলিশের ওপর ভরসা রাখতে বলছে, যে কলকাতা পুলিশ, আপনারা জানেন যে ভবানীপুর ইলেকশনে জুয়ের পিছনে বডিগার্ড লাইন্সে সেখানে সাধারণ যারা পুলিশের কর্মী তাদেরকে কাজে লাগিয়ে প্লেন ক্লোদিংয়ে বিভিন্ন বুথে পাঠানো হয়েছে ভোট দেওয়ার জন্য। এবারও তারা হয়তো তাই করবে। ইভিএম বক্স এসছে কিন্তু তাতে ভিভিপ্যাট নেই। সুতরাং এই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিএমসি দল খুব গুছিয়ে সেই পঞ্চায়েত ভোটে যেমন দেখেছিলাম, বা ইভেন বিধানসভা।